মৌলভীবাজারে এই তিন দিন অবরোধের সময় আসলে মৌলভীবাজারে এটার কোনো প্রভাব পড়ে নাই। মৌলভীবাজারের বাসী খুবই ভালো ছিল বা অবরোধের এখানে কোনো ছিটেফোঁটা ছিল না। মৌলভীবাজারের বাসী খুবই শান্তিপূর্ণভাবে এই তিন দিন কাটিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যে সেন্ট্রাল রোড আছে বালা, তো আসলে এরকম কিছু তো দেখি নাই, সুন্দর পরিবেশ। আসলে বিগত দিনে এখানে কোনো মারামারি বা এরকম কিছু হয় নাই। আমরা ছোট শহর, শান্তিময়, এটা খুব ভালো লাগে। এখানে মাইরদাঙ্গা খুব কম হয়, এখানে সবাই সবাই তো পরিচিতর মধ্যেই, যারা বিরোধী দল আছে বা দলীয় আছেন তারা সুসম্পর্ক থাকায় তো এখানে মাইরদাঙ্গাটা কম হয়। আর আশা করি আমরা এখানে মাইরদাঙ্গা হন না, বালা টুকটাক বিজনেস চলে ফিরা চলতে চলে আর কি, টুকটাক ভালো চলে আলহামদুলিল্লাহ। সবাই সবার আত্মীয় স্বজন, এখানে ছোট শহর তো আসলে এখানে সবাই সবার আত্মীয় স্বজন আছে, সবাই লগে সবার একটা সম্পর্ক আছে, কারণ মাইরদাঙ্গাটা তো এটার জন্য কম হয় আর কি। না দাদা, আমাদের এই তিন দিনে অবরোধে কোনো দোকানপাট বন্ধ করতে হয় নাই, আমাদের ব্যবসা বাণিজ্য ভালোই চলছে, কোনো সমস্যা নাই, কোনো ব্যবসা বাণিজ্যের কোনো প্রভাবও পড়ে নাই, কোনো অভাব পড়ে নাই আমাদের মৌলভীবাজারে, কোনো মারামারি দৌড়াদৌড়ি এগুলো কোনো কিছু নাই, আর আমাদের কোনো প্রভাবও পড়ে নাই। আগের মতনই সকাল 9টায় দোকান খুলেছি, রাতে 11টা বন্ধ করবো। মৌলভীবাজারে এই তিন দিন অবরোধের সময় আসলে মৌলভীবাজারে এটার কোনো প্রভাব পড়ে নাই। মৌলভীবাজারের বাসী খুবই ভালো ছিল বা অবরোধের এখানে কোনো ছিটেফোঁটা ছিল না। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও তারাও সবসময় সোচ্চার ছিল, বিভিন্ন পয়েন্টে তারা ডিউটিরত অবস্থায় ছিল, এবং মৌলভীবাজারের বাসী খুবই শান্তিপূর্ণভাবে এই তিন দিন কাটিয়েছে। অবরোধের কোনো ক্ষতি বা অবরোধে কোনো কিছু সমস্যা হয় নাই মৌলভীবাজারে। আমরা সাধারণ জনগণ অবশ্যই চাইব যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে যেন দেশে বাঁচতে পারি, চলতে পারি, তো অবশ্যই মাননীয় সরকারের কাছে আমরা আবেদন রাখবো যাতে সঠিকভাবে আমরা চলাফেরা করতে পারি, শান্তিপূর্ণভাবে যেন আমরা থাকতে পারি, এটাই প্রত্যাশা করি। কেউ দৌড়ছো না, মারছো না, একটাই ছো না, ওই এও কুসুমবাগে সোম নাই, বেরির ফারে সোম সোম করি বাস স্ট্যান্ডে রিক্সা চালাইছে, কোনো সমস্যা হয়েছে না। আমি আল্লাহর রহমতে তিন দিন কোনো ধরনের কোনো নাশকতাকারী কিছু করতে পারে নাই। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ সবাই সোচ্চার ছিল, তারপর আপনার আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন ছিল, কোনো ধরনের কোনো নাশকতার শিকার এখন পর্যন্ত হয় নাই আর কোথাও দেখি নাই। গাড়িগুড়ি সব আমরা চালাইতে পারছি সুষ্ঠুভাবে, শান্তিভাবে, আল্লাহর রহমতে কোনো সমস্যা রাস্তাঘাটে এখন পর্যন্ত আমরা দেখি নাই। মৌলভীবাজার শান্তিপূর্ণভাবে সব কিছু চলতেছে, যানবাহন, গাড়িগুড়ি সব কিছু চলতেছে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোথাও আমরা দেখি নাই। আপনার আমাদের জেলা ভালো জেলা, কিংবা এখানে বিএনপি জামাতের কোনো ইয়ে নাই, মারামারি নাই, এখানে আওয়ামী লীগের অবস্থান খুবই মানে আপনার ভালো। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.net, গভর্নমেন্ট রেজিস্টার্ড নিউজ পোর্টাল ভাবনার মুক্ত বাতায়ন। ফলো করুন আইনিউজ এর ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ.নিউজ এর ইউটিউব চ্যানেলে।